মহামারী করোনা অনেকঙ্ক জীবন জীবিকা উপরে গভীর প্রভাব পকাইছি। অনেক ব্যবসায়ের ক্ষতি সহি মুন্ডরে হাত দেই বসিছন্তি। হেলে এভরি প্রতিকূল স্থিতিরে বৌদ্ধ জেলা হরবঙ্গা গাঁর সুধাংশু দলেই তিয়ারি করিছন্তি স্বতন্ত্র পরিচয়। বায়োফ্লক ফিস ফার্মিং প্রণালী আপনাই আত্মনির্ভরশীল হওয়া সহিত অন্য দশ জনঙ্ক পাই রোজগার সৃষ্টি করিবারে সক্ষম হইছন্তি। মহামারী করোনা অনেকঙ্ক জীবন জীবিকা উপরে গভীর প্রভাব পকাইছি। অনেক ব্যবসায়ের ক্ষতি সহি মুন্ডরে হাত দিয়ে বসিলে। হলে এভাবে প্রতিকূল স্থিতিরে বৌদ্ধ জেলা হরবঙ্গা গাঁর সুধাংশু দলেই তৈরি করছেন স্বতন্ত্র পরিচয়। ইউট্যুব্রু দেখি বায়োফ্লক ফিস ফার্মিং করিবা পাই মনস্থ করিথিলে। প্রথমে পরীক্ষামূলক ভাবে চারটি কুণ্ডরে মাছ চাষ আরম্ভ করিথিলে। পরে সরকারঙ্ক ঠারু 3 লক্ষ টাকার সহায়তা পাই এবে 10টি কুণ্ডরে মাছ চাষ করছন্তি। নিজে স্বাবলম্বী হওয়া সহিত অন্য 10 জনকু রোজগার দেউছন্তি। প্রথমে 4টা করিথিলে, বর্তমান 10টা করিছি। 4টা যেটা করিছি মো নিজের কষ্ট করিছি, এবে 6টা যেটা করছি মো গভর্নমেন্টর ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সোর্স সেটা করা হয়েছে। এই যে কামটা মুঁ করছি বায়োফ্লক টেকনোলোজি, এটা এটা যদি যুবপিঢ়ি মানে অনএমপ্লয়েড যেত সব ইউথ অনেক সেমানে গভর্নমেন্ট যেহেতু গোটে সুবিধা সুযোগ দিয়েছি, এটা যদি সেমানে ইমপ্লিমেন্ট করে পারবে সেমানে বহুত বেনিফিটেড হবে। যা হোক চাষটা ভাল উদ্বেগজনক হচ্ছে, আর লোকে বি এতে নিযুক্তি বি পাইছেন, নিযুক্তি পাইকি লোকে প্রতিপোষণ বি হচ্ছেন। সুধাংশু বাবু নিজে বি সেতে সময় দিয়ে লকডাউন পিরিয়ড বহু সময় দিয়ে সে ফিসিলিটি গুড়াক সব সুচারুরূপে চলাইছেন। জেলায় প্রথম বায়োফ্লক ফিস ফার্মিং প্রণালী আপনাই ভালো মাছ চাষ করুথবারু সুধাংশুকু জেলা মৎস্য বিভাগ পক্ষরু প্রোৎসাহন দিয়া যাউছি। এপরিকি বৌদ্ধ কন্ধমাল মৎস্য বিভাগ পক্ষরু সুধাংশুকু ফার্মরে অন্যমানকু বিভিন্ন সময়রে তালিম মধ্য আয়োজন হেউছি। মাছ কুণ্ড গুড়িকরু বাহারুথবা আবর্জনা পানিকু নষ্ট হেবাকু দেউনাহান্তি সুধাংশু। এই পানিকু অর্গানিক চাষরে ব্যবহার করছন্তি। কদলী, বাইগণ, টমাটো, এলোভেরা আদি চাষ করি মাসকু 40,000 অধিক টঙ্কা রোজগার করে পারছন্তি। বিদ্যুৎ সংযোগ পাই সরকারি যোজনারু এক ক্ষুদ্র সোলার প্যানেল স্থাপন করি 24 ঘন্টা মাছ চাষরে ব্যবহৃত অক্সিজেন ও বিদ্যুৎ পাই উৎস সৃষ্টি করে পারছন্তি। তবে এসবু পাই 10-12 জন দৈনিক নিযুক্তি সৃষ্টি করিবারে সমর্থ হইছন্তি। লকডাউনরে বেজোগার শ্রমিককু কর্ম নিযুক্তি দেইথিবারু শ্রমিকমানে বেশ খুশি থিবা কহুছন্তি। ଭାଇ ଘର ପାଖରେ କଲାରୁ ଆମେ ଆସିକି ସପ୍ତାହକୁ 3-4 ଥର ନେଉଛୁ, ଆସିକି ମାଛ ନେଇକି ବଜାରରେ ବିକ୍ରି କରୁଛୁ। ଆଉ ଭାଇ ବି ଭଲ ରେଟ୍ରେ ଦେଉଛନ୍ତି, ଆମେ 2 ପଇସା ବି ପାଇକି ପରିବାର ଗୁଜୁରାଣ ମେଣ୍ଟଉଛୁ ଆଉ। ପ୍ରଥମେ ଲକଡାଉନରେ ଆମେ କାମ ଧାମ ପାଉନଥିଲୁ, ଦଳିଆକୁ ମାଛ ଚାଷ କରିକି ଆମେ କାମ ଧାମ ଦେଇଛନ୍ତି, ଆମେ କାମ କରି 2 ପଇସା ଇନକମ୍ କରୁଛୁ। ସୁଧାଂଶୁ ଦଳେଇ ଏଇ ଲକଡାଉନର ସଦୁପଯୋଗ କରି ୟୁଟ୍ୟୁବ୍ ମାଧ୍ୟମରେ ବାୟୋଫ୍ଲକ୍ ପଦ୍ଧତିରେ କିଭଳି ମାଛ ଚାଷ ହେବ ତାହାର ଶିକ୍ଷା ଗ୍ରହଣ କରିଥିଲେ ଓ ନିଜ ବାଡ଼ିରେ 10ଟି ବାୟୋଫ୍ଲକ୍ ଟ୍ୟାଙ୍କ କରି ମାଛ ଚାଷ କରିଛନ୍ତି। ଯୁବପିଢ଼ି ଏହି ପଦ୍ଧତି କଲେ ନିହାତି ଭାବେ ଲାଭବାନ ହୋଇପାରିବେ ବୋଲି ସୁଧାଂଶୁ ବାବୁ କହିଛନ୍ତି। ବୌଦ୍ଧରୁ ଶାଶ୍ୱତ ଦାସ, ନ୍ୟୁଜ୍ 18 ଓଡ଼ିଆ।